নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন, তাহলে নভেম্বর 2023 এই মাসটা আপনাদের কেমন যাচ্ছে? এই নভেম্বর মাসে আপনারা চন্দ্রময় গতিতে আসছেন, অর্থাৎ 2024 সালে যে যে ফলাফল আপনারা পাবেন, যে ফলাফল পেতে চলেছেন, সেই রকম ফলাফলের দোরগোড়ায় প্রায় কিন্তু আপনারা পৌঁছে গিয়েছেন। তাই এই নভেম্বর মাসে মীন রাশি অথবা মীন লগ্নের আপনারা যারা আছেন, আপনারা চন্দ্রময় গতিতে আসছেন, অর্থাৎ কাজের মধ্যে যথেষ্ট ফোকাস আপনার থাকবে এবং আপনার মধ্যে সমস্ত কিছু চিন্তা আপনার থাকবে, একটু বড় বড় কিছু করার চিন্তা ভাবনা। তাই এই মাসে যেটি হবার নয় সেরকম দুরাহ নিয়ে বেশি এগোবেন না, যেটি আপনি পারবেন বা যেটি আপনার ক্ষেত্রে হওয়া সম্ভব সেরকম ক্ষেত্রে চেষ্টা রাখবেন। একান্তই যদি চেষ্টা রাখেন, একটু ট্রাই করার চেষ্টা রাখেন, তাহলে অবশ্যই বলবো মাসের 17 তারিখটা আপনারা বাদ দিয়ে চেষ্টা রাখবেন। সেক্ষেত্রে কিছুটা হলেও আপনার যে দুরাহ চেষ্টাগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা থাকছে 17 তারিখের পর। আর আপনারা মীন রাশি অথবা মীন লগ্নের আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুযায়ী আপনি যদি একটু হট টেম্পারের হয়ে থাকেন, তাহলে এই মাসে অন্তত আপনাকে বলবো 17 তারিখ পর্যন্ত কোনো কিছু ক্ষেত্রে বেশি এগোবেন না বা কোনো রকম ঝামেলায় জড়াবেন না, নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা রাখবেন, বিশেষ করে 17 তারিখ পর্যন্ত। কারণ 17 তারিখ পর্যন্ত গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে যারা হট টেম্পার আছেন নিজেকে একটু নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হচ্ছে, তা না হলে কোনো কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, এ বিষয়টা খেয়াল রাখবেন। আর আপনার মধ্যে একটু খুঁতখুঁতে থাকছে যে কোনো কাজের ক্ষেত্রে, মানে সেই কাজটা করলেও মনে হবে যেন আরেকটু খামতি থেকে গেল, চিন্তাভাবনা এরকম থাকছে এই মাসে। তবে নিজের মধ্যে যথেষ্ট উদ্যম চেষ্টা আপনার মধ্যে থাকবে। আর আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, প্রবল যোগ না থাকলেও আপনারা মাসের 17 তারিখের পরে লটারির দিকে আশা রাখতে পারেন। এবং 17 তারিখের পরে আপনার পৈতৃক বিষয় বলুন, যে সমস্ত ক্ষেত্রে আপনার পাওয়ার সম্ভাবনা আছে সে সমস্ত ক্ষেত্রে নিজের দৃঢ় চেষ্টায় কিছুটা হলেও আপনি উদ্ধার করতে পারবেন বা এই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন, আপনি কিছুটা স্যাটিসফাই হবেন। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, বিশেষ করে যারা সমস্যায় আছেন, যারা পুরুষ আছেন, কোনো রকম মূত্র সংক্রান্ত বা পোস্টেরের সমস্যায় আছেন, একটু কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। মহিলা যারা আছেন, মহিলাজনিত কোনো রকম সমস্যা, গাইনোকোলজি সমস্যা যেগুলো দেখতে পাওয়া যায়, সেই রকম সমস্যা যদি থাকে এই মাসে একটু টেনশন থাকবেন এই নিয়ে। তবে 17 তারিখ পর্যন্ত ততটা চিন্তার কোনো কারণ নেই, 17 তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করবেন বা কোনো কিছু ক্ষেত্রে সমস্যা হলে একটু ডাক্তারি পরামর্শ নিতে পারেন এই মাসে। এই মাসে আপনাদের পড়াশোনার দিক থেকে বলতে হলে, আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন, মাসের কয়েকটা দিন হলেও আপনার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, নিজেকে আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন, যথেষ্ট ধৈর্য দেখাতে পারবেন। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, এই মাসে ভালোবাসার সম্পর্ক কিছুটা হলেও আপনার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনার মধ্যে কথার দক্ষতা থাকছে, অর্থাৎ কথা বুঝিয়ে বলতে পারবেন, কোন ব্যক্তিকে কোন ধরনের কথা বলা যায় সেরকম অভিজ্ঞতা যথেষ্ট আপনার মধ্যে থাকছে, অর্থাৎ বুঝে কথা বলতে দেখা যাবে, যার ফলে এরকম সমস্যা হলেও 17 তারিখের পর আপনারা অবশ্যই সমস্যা মিটিয়ে নিতে পারবেন। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্রে দেখুন, আপনার মনের মধ্যে আশা অনেকটা থাকবে, অর্থাৎ যতটুকু আপনি আশা রাখছেন বিজনেস ক্ষেত্র থেকে প্রাপ্তি হবে, কিন্তু যতটুকু আপনি আশা রাখছেন ততটুকু প্রাপ্তি না হওয়ার কারণে কিছুটা হলেও আপনি একটু মানসিকভাবে চিন্তিত থাকতে পারেন। তবে বিজনেস ক্ষেত্র খুব খারাপ কিন্তু নয় সেটি বলা যেতে পারে। আপনাদের বিজনেস ক্ষেত্র বা বৈবাহিক জীবন মধ্যমা ধরে নিয়ে আপনার চলতে পারেন, অর্থাৎ আপনি যতটুকু বিজনেস ক্ষেত্রে আশা রাখছেন ততটুকু হবে না, তবে আপনার হবে। এবং যেখানে আপনার অর্থ পাওয়ার সম্ভাবনা ছিল এই বিজনেস ক্ষেত্রে, সেখান থেকে অর্থ পাওয়ার জন্য যথেষ্ট আপনি অ্যাগ্রেসিভিটি দেখাবেন এই মাসে। এই মাসে এরকম ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ থাকতে দেখা যাবে। আপনাদের ভাগ্যের দিক থেকে বলতে হলে দেখুন, নিজের অদম্য চেষ্টা আপনার মধ্যে থাকছে কোনো কিছু ক্ষেত্রে, যার ফলে ভাগ্যের যেটি হওয়ার নয় সেই সমস্ত ক্ষেত্রে চেষ্টা একটু বেশি রাখার প্রবণতা থাকছে। পূর্বেই বললাম যেটি হওয়ার নয় দুরাহ কোনো কিছু কাজ, একান্ত যদি চেষ্টা করেন আপনারা 17 তারিখের পরে করবেন, তাহলে আপনার সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা ভালো ইনপুট পেতে পারেন। কারণ যে সমস্ত ক্ষেত্রে হওয়ার নয় সেই সমস্ত ক্ষেত্রে চিন্তা অনেক সময় বৃথা হয়ে থাকে, তাই একান্তই যদি আপনারা সেই সমস্ত ক্ষেত্রে ইনপুট কিছু পেতে চান, 17 তারিখের পরে আপনারা শুরু করতে পারেন। এই মাসে কথার মধ্যে যথেষ্ট আপনার
চতুরতা থাকছে বা কথা বুঝিয়ে বলতে পারবেন কোন ব্যক্তিকে কোন ধরনের কথা বলতে হবে। কমিউনিকেশন ক্ষেত্রে যারা আছেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো স্যাটিসফাই আপনারা দিতে পারবেন, ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে পারবেন, যারা পরিষেবা দিয়ে থাকেন এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ভালো। পূর্বের সময় অর্থাৎ পূর্বের মাসে হয়তো আপনার কথার ভুল ব্যাখ্যা হচ্ছিল, আপনি যে কথাগুলো বলেননি সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত কথা আপনাকে কিন্তু শুনতে হচ্ছিল, সেটা কিন্তু হবে না এই মাসে। এবং কর্মস্থানে যদি শত্রু থাকে সেক্ষেত্রেও শত্রুকে অবদমিত আপনি করতে পারবেন। এবং এই মাসে যারা দূরে থাকেন অর্থাৎ দূরে আপনারা রয়েছেন, পরিবারের মধ্যে অনেকটা সময় কথা বলতে আপনার দেখা যাবে, বা এমন কোনো কর্মের সঙ্গে আপনি আছেন বা এখানে কোনো কর্মে আপনি যুক্ত আছেন কিন্তু দূরে থেকে আপনি কিন্তু পরামর্শ দিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রেও ভালো। আপনার যারা আধ্যাত্মিকতা আছেন, আপনার যারা শিষ্য আছে বা শিষ্য আছে তাদেরকে স্যাটিসফাই করতে পারবেন। এবং আপনার মধ্যে যে ক্ষমতা আছে, অর্থাৎ আমি 2024 সালের রাশিফলে বলেছিলাম মীন রাশি কালপুরুষের দ্বাদশতম ঘর, অর্থাৎ এখানে দুটি গুরু দেবগুরু বৃহস্পতির স্বক্ষেত্র এবং শুক্রের উচ্চক্ষেত্র, অর্থাৎ দুটি গুরু সমন্বয় হওয়ার কারণে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান আপনার মধ্যে থাকবে, সে শিক্ষিত হন বা নাই হন এক্সট্রা কিছু আপনার মধ্যে থাকবে। সেই রকম গুণগত কিছু যদি আপনার মধ্যে থাকে এই মাসে যে প্রকাশিত করতে চাইবেন সেটি অবশ্যই করবেন বা করার ইচ্ছা আপনার মধ্যে জেগে উঠবে। তবে ওই যে বললাম 17 তারিখের পর আপনারা চেষ্টা রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। এবং পৈতৃক বিষয়ে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা থাকলে সেই সমস্ত ক্ষেত্রে পাওয়ার যোগ আছে সেটি 17 তারিখের পর কিন্তু আপনারা পেতে পারেন। অর্থাৎ ভাগ্যের দিক থেকে সহায়তা পেতে হলে আপনাকে 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো। তবে 17 তারিখের পর আপনারা যারা ভাবছিলেন বিদেশে যাবেন সেক্ষেত্রে হয়তো কিছুটা আপনি সমস্যায় পড়তে পারেন। এই যে 17 তারিখের পর যদি আপনি কোনো রকম আইনি আদালত এই রকম সঙ্গে প্রফেশনালে যুক্ত আছেন সেক্ষেত্রে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে পারবেন, তবে অনেকটা কিন্তু আপনাকে চিন্তাধারার মধ্যে আসতে হবে যারা এরকম ক্লায়েন্ট হ্যান্ডেলিং করেন। তবে হ্যাঁ, 17 তারিখের পর ভাগ্যের দিক থেকে যেমন সহায়তা পাবেন একটু কিন্তু আপনারা হাঁটাচলা করবেন, সাবধানতা অবলম্বন করবেন সেটি বলা যেতে পারে। এবং পারিবারিক কোনো রকম বিষয়ে যেগুলো সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো একটু ভেবে চিন্তে নেবার চেষ্টা রাখবেন, সেটা কারোর বিবাহ হতে পারে বা কোনো রকম আপনি জমি কিনবেন ভাবছেন, এই রকম ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নেন একটু বিচার বিশ্লেষণ করে নেবেন। কারণ এই মাসে গ্রহের অবস্থান খুব খারাপ তেমন নয়, তবে আপনারা যে সুবিধাগুলো পাবেন সেগুলো 17 তারিখের পরে যথেষ্ট সুবিধা ভোগ করবেন, সেটা আপনার কোনো লটারির দিক থেকে বলুন বা কোনো পৈতৃক বিষয়ে প্রাপ্তি বলুন বা আপনার শরীর স্বাস্থ্যের বলুন, সমস্ত কিছু সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন সেটি হচ্ছে 17 তারিখের পর। এবং বিদেশে যারা আছেন পরিবারের মধ্যেও আসার চিন্তা আপনার থাকবে, তবে বিদেশে যারা আছেন যদি আপনার পিতার শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা থাকে একটু কিন্তু চিন্তা মনের মধ্যে থাকবে এই মাসে, সেটি হলো 17 তারিখের মধ্যে চিন্তা মনের মধ্যে থাকবে। এই হলো মীন রাশি নভেম্বর মাসের রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।